পৌঁছতে বা তাদেরকে এখান থেকে আমরা যখন সরিয়ে দিচ্ছি হিসাবে আমাদের বৈশাল তো আমি বিদেশি কনসাল্টিং ফার্মের মাধ্যমে এটা রিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। সেই প্ল্যান তৈরি করতে গিয়ে দেখা গেছে যে এখানে চার ধরনের লোককে এখানে চিহ্নিত করা হয়েছে, যেটা হলো হাউস হোল্ড। হাউস হোল্ড মানে যে মালিক, যে এই এরিয়ার ভিতরে যারা এখানে দোকানপাট করেছে বা স্থাপনা রয়েছে ওদের মালিক এক এক প্রকারের, আর এক প্রকারের হলো ভাড়াটিয়া টেন্যান্ট, আরেকটা হলো ভেন্ডর যারা এখানে ব্যবসা করে। হ্যাঁ, পোর্টেবল ভেন্ডার, আর একটা আছে দিন মজুর, ওয়েজ ওয়েজেস বলে যাবে। এই চার ধরনের লোককে চিহ্নিত করে তাদের স্থাপনাকে একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে, এটা এস্টিমেট করা হয়েছে। সেই এস্টিমেটটা এখানে আমাদের স্থানীয় প্রশাসন এবং আমাদের যে বিআইডব্লিউটির যে সমস্ত কর্মকর্তা স্থানীয়ভাবে এখানে আসেন, মানে সেটা ওনাদেরকে তাদেরকে কমিটিতে রেখে আমরা এই সমস্ত স্থাপনার মূল্য এবং যে যারা এখানে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে অ্যাসেস করা হয়েছে। এবং এখানে এই স্থাপনা অ্যাসেসমেন্ট করতে গিয়ে পিডব্লিউডির রেট অনুসরণ করা হয়েছে। এখানে দুই ধরনের ইয়ে করা হয়েছে, দুই ধরনের বলতে হলো যে প্রথমে যেটা ওরা এখান থেকে ভেঙে মানে এখান থেকে স্থানান্তর করবে, করে অন্যত্র আবার এটাকে পুনর্বাসন করবে আর কি, সেই দুই ধরনের স্থাপনার রেট নেওয়া হয়েছে, মানে এস্টিমেট করা হয়েছে। এবং সে তারা এই দুই ধরনেরই ক্ষতিপূরণ হিসেবে দুই ধরনের টাকা পাবে, সেটা একটা কমিটির মাধ্যমে করে আমরা এটা ওয়ার্ল্ড ব্যাংক এবং বিআইডব্লিউটির অনুমোদন নেওয়া হয়েছে, তারপরে আমরা এটা দিব। প্রকল্পের আওতায় এখানে একটা আমাদের এই বিল্ডিংটার এক্সটেনশন হবে একদিকে, আর একদিকে একটা নতুন বিল্ডিং তৈরি হবে এখানে, আর মাল্টিপারপাস একটা বিল্ডিং তৈরি হবে, আর এখানে একটা ইয়ার্ড তৈরি হবে, ব্যাংক প্রোটেকশন হবে, তারপরে ঘাট ঘাট শিফট হবে, ট্রলার ঘাট শিফট হবে, তারপরে এখানে আমাদের যে ওয়াকওয়ে আছে, তারপরে গার্ডেনিং করা হবে। 93 কোটি 30 লক্ষ টাকা বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প এক এর অধীনে বরিশাল প্যাসেঞ্জার টার্মিনাল আধুনিকায়নের কাজে এই প্রকল্প এলাকায় যে সমস্ত দোকানপাট স্থাপনা এবং লোক যে ছিন্নমূলদের ব্যবসায়িক কারবারি আছে সেই সমস্ত লোকজনকে চিহ্নিত করে আমরা বিশ্বব্যাংকের গাইডলাইন অনুসারে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্যে আমাদের রিসেটেলমেন্ট অ্যাকশন প্ল্যানের ভিতরে মোট 355 জনকে চিহ্নিত করা হয়েছে। এবং এই 355 জনের ভিতরে আমরা এ পর্যন্ত 168 জনকে ক্ষতিপূরণ দিয়েছি, যেখানে 99,82,500 টাকা প্রদান করা হয়েছে। দ্বিতীয় ধাপে আজকে 31 জনকে আমরা ক্ষতিপূরণ দিব, সেটা 31,02,780 টাকা, অর্থাৎ সর্বমোট এই 355 জনের জন্য আমরা 2,91,73,029 টাকা আমরা ক্ষতিপূরণ হিসেবে প্রদান করব। মোহাম্মদ আলতাফ ফরাজি, তার অ্যাকাউন্ট নম্বর গ্লোবাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর উল্লেখ, 49,106 টাকা পেয়েছেন, যেটা আমাদের পিডি স্যারের হাতে দিলাম। রাণা